ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, গল্পের দেশে আপনাকে জানাই স্বাগতম। বিশ্ব সাহিত্যের এক বিশ্ব বরেণ্য লেখককে নিয়ে আজকের এই উপস্থাপনা। আজকে শুনবেন ফরাসি লেখক ভিক্টর হুগোর এক অবিস্মরণীয় সৃষ্টি। ভিক্টর হুগোর জন্ম হয় 1802 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। তিনি একাধারে যেমন ছিলেন কবি, তেমনি রোমান্সিজমের সাহিত্য স্রষ্টা হিসেবেও তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে। তার অনন্য সাধারণ অভূতপূর্ব কিছু লেখনের মধ্যে হাঞ্চব্যাক অফ নোটরডাম, লা মিজারেবল, দ্য পুয়ার পিপল, টয়লেটস অব দ্য সি, দ্য ম্যান হু লাভস উল্লেখযোগ্য কিছু নাম। তিনি কিন্তু শুধু লিখনীতেই আবদ্ধ ছিলেন না, তার জীবদ্দশায় তিনি এঁকে গেছেন বহু ছবি। এছাড়াও তিনি ছিলেন এক বিশিষ্ট রাজনীতিবিদ। এই গুণী মানুষটি 22 মার্চ 1885 খ্রিস্টাব্দে ইহলোক পরিত্যাগ করেন। আজ গল্পের দেশের অষ্টম নিবেদনে শুনবেন ভিক্টর হুগো রচিত লা মিজারেবলের প্রথম পর্ব। আসুন শোনা যাক। ফরাসি দেশের একটি ছোট্ট শহর লাব্রিয়ে, সেইখানে বাস করে এক গরিব কাঠুরে, তার নাম জাঁ ভ্যালজাঁ। লম্বা খুব বেশি নয়, কিন্তু ঘাড় আর বুক তার অসম্ভব চওড়া, দেহের পেশি এক একটা যেন লোহার ডান্ডা, দৈত্যের মতো শক্তি ভ্যালজাঁর দেহের। শক্তির তার দরকারও আছে, উদয় আস্ত কার্যেরাই তার ব্যবসা, তারই উপার্জনে অত বড় সংসারটা তাকে প্রতিপালন করতে হয়। বিধবা দিদির 7-7টি ছেলে মেয়েকে পুজতে হয় ভ্যালজাঁকে, দিদি তো আছেনই। এই দিদির হাতেই ভ্যালজাঁ একদিন মানুষ হয়েছিল, কারণ শৈশবে জ্ঞান হয়ে অবধি বাবা মাকে সে কোনো দিন দেখেনি। 7টি শিশু, সবচেয়ে বড়টির বয়স 12 বছর, সবচেয়ে ছোটটির এখনো কথা ফোটেনি। ভগ্নিপতিটা টপ করে মারা গেল দারুণ শীতে বুকে ঠান্ডা বসে। 26-27 বছর বয়স তখন ভ্যালজাঁর, দায় ঝক্কি তার মাথায় কিছু ছিল না তখনও। হঠাৎ 16 আনা ঝক্কি এসে চেপে ধরল যখন, সে কিন্তু মুষড়ে পড়ল না, কুড়লখানা কাঁধে নিয়ে কাজের খুঁজে বেরিয়ে পড়ল। এই কুড়লি 7টা বাচ্চাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই থেকে ভ্যালজাঁর কাজের অভাব হয় না। তার শক্তিও যেমন, নিষ্ঠাও তেমনি। যত শক্ত কাঠি হোক, ভ্যালজাঁ চিপতে ভয় পায় না। যতক্ষণই এক টানা খাটতে হোক, কাজে ফাঁকিও দেয় না, তাই শহরের লোকে খুঁজে তাকে, ডেকে এনে কাজ দেয়, কিন্তু চিরদিন সমান যায় না। এইবার ভ্যালজাঁরও কাজের অভাব হয়েছে। শীতের আগেই একটা গুজব উঠেছিল, বিদেশি কারা শহরের আশেপাশের সব জঙ্গল কিনে নিয়েছে, গাছ কিনতে পাওয়া যাবে না শীতকালে। সবাই ব্যস্ত হয়ে আগে ভাগে কাঠের জোগাড় করে ফেলেছিল, গুঁড়ি কিনে চেরাই করিয়ে গোলাজাত করেছিল জ্বালানি কাঠ, যাতে জমাট শীতের দিনে জমে যেতে না হয়। সে মরশুমে জাঁ ভ্যালজাঁরও রোজগার হয়েছিল বেশি বেশি, কিন্তু গরিবের মহলে সঞ্চয়ের রেওয়াজ নেই, যত্র আয় তত্র ব্যয়। জাঁর দিদি দিন কত ভালো মন্দ খাইয়েছিল ছেলে মেয়েদের এই পর্যন্ত, তার ফল ভুগতে হচ্ছে এখন। শীতের লকড়ি সকলের ঘরেই মজুদ, এখন আর চিরাই করবার দরকার নেই কারো। কুড়ল কাঁধে নিয়ে যা দৌড়ে দৌড়ে ঘুরে ফিরে আসতে হয় প্রতি দরজা থেকেই, না ভাই এখন নয়, না হে ভ্যালজাঁ, আর কাঠ কোথায় রাখবো, তুমি সে মে মাসে এসো। একটা সাউ রোজগার হয় না আজ 3 দিন।
এক টুকরো রুটি নেই ঘরে কাল থেকে। বাছাগুলো শুকিয়ে আছে। ভোরে বেরিয়ে আসবার সময় যার কানে গিয়েছিল তাদের খিদের কান্না। বাড়ি থেকে কয়েক মাইল দূরে সে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, তবু সেই কান্না যেন এখনো তার কানে এসে ঢুকছে ক্রমাগত, আগের চাইতেও জোরালো আর ধারালো হয়ে। সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যার আগেই ঘরে ফেরা যাঁর রীতি। কাঁধে থাকে কুড়োল, হাতে থাকে রুটি, মাংস, মটর, বাঁধাকপির টুকরো। খাদ্যগুলি দিদির হাতে ধরিয়ে দিয়ে সে বাচ্চাদের ঘাড়ে পিঠে কোলে তুলে নেয়। তারা কেউ লাফায়, কেউ চেঁচায়, কেউ খুদে খুদে হাতে চাপড় মারে মামার লোহার অঙ্গে। আজ কিন্তু যা বাড়ি ফিরতে পারছে না। সন্ধ্যা হলো, বাচ্চারা কাল থেকে খায়নি কিচ্ছু, শুধু হাতে সে কেমন করে বাড়ি ফিরবে? বরফ পড়ছে, রাস্তায় আলো অতি ঢিমে, জায়গায় জায়গায় অন্ধকার বেশ গাঢ়। সেই রকম একটা জায়গায় একটা গাঢ়তর অন্ধকারে পাঁজা, সেই পাঁজাটাই যা ভ্যাল যা, সে বাড়ি ফিরতে পারছে না। একটি রুটিওয়ালা দোকানের ভেতর নিজের খাবার তৈরি করছে। আজকের মতো কেনাবেচার পালা শেষ হয়ে গেছে তার। অন্ধকার রাতে বরফ মাথায় করে আজ আর কোনো খদ্দের আসবে না রুটি কিনতে। তবু বাইরের আলোটা এখনো জেলে রেখেছে দোকানে। বন্ধ করার বাঁধা সময় আছে তো একটা, তার আগে আলো নেভানো যায় না, তা বাইরে যত বরফই পড়ুক। ভেতরে বসে ডেকচিতে শুরুয়া জাল দিচ্ছে রুটিওয়ালা। মাংসটা আধা আধি সিদ্ধ হলেই সে খানায় বসে যেতে পারে, আধা সিদ্ধ মাংসই সে খেয়ে থাকে। শুধু সে কেন, অধিকাংশ গরিব লোকই দাঁত যতদিন আছে ততদিন মাংস পুরোপুরি সিদ্ধ করার দরকার কি? চামচ দিয়ে মাংসে একটা নাড়া দিতে গিয়েই হঠাৎ লাফিয়ে উঠল দোকানি। কাঁচ ভাঙলো না? তারই দোকানের কাঁচ না? খোলা জানলায় কাঁচের আলমারিতে রুটি সাজিয়ে রাখা রয়েছে। শব্দ শোনার সাথে সাথেই সে বাইরে দৌড়েছে। যা ভেবেছে তাই, ওই যে একটা লোক ছুটে পালায়, এই যে আলমারির কাঁচ ভাঙা, চোর চোর বলে দোকানি ছুটতে শুরু করলো। যে রাস্তায় জনপ্রাণী ছিল না একটু আগে, চোখের পলকে মানুষ যেন গজিয়ে উঠল সেখানে। এই দরজা থেকে একজন বেরোচ্ছে, ও মোড় থেকে একজন দেখা দিচ্ছে, আর চোর চোর বলে সবাই ছুটছে যা ভ্যাল যার পেছনে। ধরা পড়ে গেল যা, তখনও তার হাতে চোরাই রুটি। দরজা ভেঙে চুরি, অপরাধ গুরুতর। ফরাসি দেশের আইন কানুন তখন খুব কড়া। বিচারে 5 বছর জেল হলো যার। জেল বলতে কিন্তু চার দেওয়ালের ভেতর কারাবাস নয়, খোলা সমুদ্রে জাহাজ চলছে, সেই জাহাজে শিকলে বাঁধা অবস্থায় কাটাতে হবে 5 বছর। বাঁধা অবস্থাতেই বসে বসে জাহাজে দাঁড় টানতে হবে। তখন জাহাজ বাষ্পের সাহায্যে চলত না, চলত পাল তুলে বা দাঁড় টেনে। তুলো বন্দরে পাঠানো হলো যাকে এবং আরো অনেক কয়দিকে। খোলা লম্বা ঘোড়ার গাড়িতে সারি সারি কয়দি বসে আছে, শিকল দিয়ে গাড়ির সঙ্গে আটকানো। দীর্ঘ 27 দিনের পথ তুলো। গাড়িতে তুলবার আগে কয়দিরা পাথরে বাঁধানো উঠোনে বসে আছে, হাত পা শিকলে বাঁধা। সেই শিকল বাঁধা হাত একবার উপরে তুলছে যা, একবার নিচে নামাচ্ছে, ধাপে ধাপে নামাচ্ছে। দুহাত উঁচুতে, পৌনে দুহাত উঁচুতে, দেড় হাত উঁচুতে, নামতে নামতে প্রায় মাটির ওপরে নেমে এলো হাত। দু চোখ বেয়ে ধারা গড়াচ্ছে, আর 7-7টি অসহায় শিশুর মাথার খাড়াই সে মেপে মেপে দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? ভগবানকে বোধহয়। তুলোতে নিয়ে জাহাজের ওপর বসে দেওয়া হলো যাকে, জলের ধার ঘেঁষে। তার সামনে কয়দি, পেছনে কয়দি,
কয়েদির লাইন, যত কয়েদি বসবে দাঁড় দিয়ে, যত জোরে দাঁত টানবে তারা, জাহাজ তত জোরে চলবে। দিনের পর দিন দাঁত টানছে জাভেল জান। 3 বছর কেটে গেল এইভাবে, কাঠের তক্তায় শোয়া, মানুষের যা অখাদ্য তাই খাওয়া, উঠতে বসতে চাবুক মারছে তত্ত্বাবধায়কেরা, যখন মারছে না তখনও অবিরাম গালিগালাজ করছে। আর সে গালির কি ভাষা! মানুষ মানুষের প্রতি সে ভাষা ব্যবহার করতে পারে এমন কেউ কল্পনাও করতে পারবে না। তত্ত্বাবধায়কেরাও এ ভাষা ব্যবহার করতে লজ্জা পেত যদি কয়েদিদের মানুষ বলে মনে করত তারা। কয়েদি সে তো কয়েদি, তার একমাত্র পরিচয় এই যে সে কয়েদি। কয়েদিও যে মানুষ, মানুষের মতোই যে তার হৃদয় আছে, চিন্তা করবার শক্তি আছে, মান অপমান সুখ দুঃখ বোধ আছে, এ কথা শুনলে নিশ্চয়ই অবাক হয়ে যেত যে কোনো তত্ত্বাবধায়ক। কয়েদি সে তো একটা সংখ্যা মাত্র, যা ভ্যালজানো একটা সংখ্যা আছে, 24,601। নাম ধরে কেউ তাকে ডাকে না বা তার কথা উল্লেখ করে না, ডাকে 24,601 বলে। 24,601-কে 10 ঘা চাবুক মারো। 24,601-এর জন্য পোড়া রুটি বরাদ্দ হলো 3 দিনের জন্য, বদ মেজাজ দেখাবার দরুন, ইত্যাদি। পশুর মতো ব্যবহার পেতে পেতে যা নিজেই ক্রমশ ভুলে গেল যে সে একদিন মানুষ ছিল। অন্যেরা তাকে পশু মনে করে, নিজেও সে নিজেকে পশু মনে করতে লাগল। একটা প্রবল আকর্ষণ তার স্বাধীন জীবনের উপরে। সব কয়েদিদেরই এ আকর্ষণ থাকে, যার মনের এবং দেহের জোর অদম্য, কাজেই তার এই আকর্ষণও অদম্য। একবার যদি পালানো যেত, একবার যদি দেখে আসা যেত যে 7টি পরিত্যক্ত শিশু সবাই না খেয়ে মারা পড়েছে, না এখনো 2-1টা বেঁচে আছে, একটি বার যদি পালানো সম্ভব হতো। সত্যি সত্যি পালানো সম্ভব নয়, কিন্তু পালানোর চেষ্টা করাটা সব সময় সম্ভব। এ চেষ্টা অনেক কয়েদি করে থাকে, সফল হয় কদাচিত 1-8 জন। যা ভেল যাও চেষ্টা করলো, জাহাজ থেকে বন্দর থেকে শহর ছাড়িয়েও দূরে পালাতে সক্ষম হলো, কিন্তু শেষ রক্ষা হলো না ক্ষুধার কারণে। লুকিয়ে বেড়াতে হলে খাবার সংগ্রহ করা শক্ত, 3 দিন উপোস দেবার পরে আবার ধরা পড়ে গেল ওই খাদ্য সংগ্রহ করতে গিয়েই। কয়েদিদের পক্ষে জেল পালানোর অপরাধ যার পর নাই মারাত্মক, এ অপরাধের বিচার হলো ভ্যালজান, এবং নতুন করে কারাদণ্ড হল তার আরো 3 বছর, ছিল 5 হল 8। 8 বছরও প্রায় শেষ হয়ে এলো যখন ভাগ্য দেবতা আবারও নির্মম পরিহাস খেললেন তার সঙ্গে, আবার পালাবার প্রলোভন এনে খাড়া করলেন তার সামনে। সুযোগ পেতেই যা পালালো, এবং কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেল আবার। এবারে সাজা হলো আরো 5 বছর। বারবার চারবার যা পালালো, চারবারই ধরা পড়লো, ফলে 5 বছরের মেয়াদটা মোট 19 বছরে গিয়ে দাঁড়ালো। অবশেষে 19 বছর ধরে জাহাজের দাঁত টানবার পর একদিন যা ভ্যালজা সত্যি মুক্তি পেল। প্রথমে তো তার বিশ্বাসই হতে চায় না যে সত্যি সে মুক্তি পেয়েছে। কারাধ্যক্ষ যখন এসে বলল তুমি খালাস, তখন সে ভাবল এ শুধু একটা নিষ্ঠুর পরিহাস কারাধ্যক্ষের। কিন্তু সত্যি তাকে বিশ্বাস করতে হলো শেষ পর্যন্ত যে প্রকৃতই সে মুক্তি লাভ করেছে এবার। সবাই এর সামনে দিয়ে সে যখন বেরিয়ে গেল, তখন বাধা দিল না কেউ। যখন কারাগারে ঢুকেছিল তখন তার বয়স ছিল 27 বছর, আজ সে 46 বছরের প্রৌঢ়। কিন্তু বয়স যতই হোক, দেহের শক্তি তার 1 তিল কমেনি, বরং যেন প্রথম যৌবনের চাইতেও বেড়ে গিয়েছে অনেকখানি। শক্তি এবং শক্তি প্রকাশের কসরত,
খাঁড়া দেওয়ালের গায়ে একটুখানি ভাঁজ বা কোণ যদি সে পায়, তরতর করে সেই দেওয়াল বেয়ে ছাদে উঠে যেতে পারে কাঠ বিড়ালির মতো। বোঝাই গাড়ি কাদায় পড়ে গিয়েছে, বক যন্ত্র ছাড়া তাকে টেনে তুলবার কোনো উপায় নেই। যা ভ্যাল যা সেই গাড়ির তলায় ঢুকে পিঠের চার দিয়েই উঁচু করে তুলতে পারে গাড়িখানা। সবাই জানে দৈত্যের মতো শক্তিধর এই যা ভ্যাল যা। সবাই বলা বলি করে যা ভ্যাল যার মতো বলবান লোক ফরাসি দেশে আর নেই। এ হেন যা ভ্যাল যা কারামুক্ত হল পকেটে 109 ফ্র্যাঙ্ক নিয়ে। 19 বছরে এই অর্থটার পরিমাণ হওয়া উচিত ছিল 171 ফ্র্যাঙ্ক। কি কারণে যে সেটা এত কমে গেল তার একটা হিসেব দিয়েছিল কারাধ্যক্ষ, কিন্তু সে হিসেব বুঝতে পারেনি ভ্যাল যা। স্বভাবতই তার মনে হয়েছে যে তাকে ঠকানো হলো। পকেটে তার 109 ফ্র্যাঙ্ক এবং হলুদ রঙের ছাড়পত্র। নিজের এলাকা ছেড়ে একটু দূরের গ্রামে বা শহরে যেতে গেলে সে যুগে ফরাসি দেশের লোককে সঙ্গে রাখতে হতো তার পরিচয় পত্র। সরকারি কোনো কর্মচারীর সিলমোহর থাকত তাতে। সাধারণ নাগরিকদের পরিচয় পত্র হতো সাদা রঙের। শুধু কয়েদিরা কারামুক্ত হয়ে বেরোতো যখন, তখন তাদের হাতে দেওয়া হতো হলদে রঙের কাগজ একখানা। এর ফলে যেখানেই সে যাবে লোকে সহজেই জানতে পারবে যে এই লোকটা জেল খেটে এসেছে, এ একটা বিপজ্জনক লোক। তুলো থেকে বেরিয়েই সে 27 দিনের রাস্তা নিজের গ্রাম লাবড়িয়ের পথ ধরল। সেখানে গিয়ে সে কি দেখবার আশা করছে? কিছু না, তার মনই তাকে বলে দিয়েছে নেই নেই, কেউ নেই, দিদি নেই, ভাগ্নেরা নেই, ভাগ্নিরাও নেই। এতটুকুন এতটুকুন যে 7টা শিশুকে সে অনশনের মুখে ফেলে এসেছিল, তারা অনশনেই মারা গিয়েছে অনেক দিন আগে। গিয়ে হয়তো তাদের সে কুঁড়েখানার কোনো চিহ্ন কোথাও সে দেখতে পাবে না। তবু তাকে যেতে হবে একবার। লাবড়িয়েতে একবার না গিয়ে সে পারবে না। যদি তাদের কবরগুলো খুঁজে পাওয়া যায়, একবার সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসে চোখের জলও তাকে ফেলে আসতে হবে। পথে পড়ে ছোট্ট শহর গ্রাস। গুদামের সামনে বোঝাই গাড়ি এসে দাঁড়িয়েছে। কয়েকটা মুটে 2.5 মন ওজনের সব বস্তা নিয়ে হিমশিম খাচ্ছে। যা ভ্যাল যা গাড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমায় কাজ দেবে? পকেটের 109 ফ্র্যাঙ্ক সে খরচ করতে চায় না। গুদামের মালিক তাকিয়ে দেখল তার চওড়া কাঁধ আর চওড়া বুকের দিকে। ইশারায় বলল, লেগে যাও কাজে। যে বস্তা 3 জন মুটে ধরাধরি করে নামাতে পারছে না, যা তা এক ঝটকায় গাড়ি থেকে টেনে তুলল আর পিঠের ওপর ফেলে প্রায় সোজা পায়ে হেঁটে গুদামের ভেতর ঢুকে গেল। অন্য মজুরেরা অবাক হয়ে তাকিয়ে রইল প্রথমে, তারপর হিংসায় চলতে লাগলো। এ লোক যদি গ্রাস শহরে কায়েমি হয়ে থেকে যায় তাহলে তাদের তো অন্ন উঠল। কে হে লোকটা, কোথাকার হে? চারিদিকে গুঞ্জন উঠল। একটা পুলিশের লোক যায় পাশ দিয়ে। গুঞ্জন শুনে সে যাকে গিয়ে বলল, তোমার কাগজপত্র দেখি। বাধ্য হয়ে যাকে বার করতে হলো তার হলুদ ছাড়পত্র। উল্টে পাল্টে ছাড়পত্র পরীক্ষা করলো সার্জেন্ট, উঁচু করে দেখালো মুটেদের, তারপর যার দিকে একটা কুটিল দৃষ্টি নিক্ষেপ করে নিজের কাজে চলে গেল। সন্ধেবেলা মুটেদের বিদায় করছে মালিক মাথা পিছু 30 সাউ দিয়ে। যার পালা এলো সব শেষে, তার হাতে দিল 15 সাউ। যা অবাক হয়ে বলল, অন্যে পেল 30 আর যে কোনো 3 জনের সমান কাজ করে আমি পাবো 15? তোমার পক্ষে 15ই বেশি, মুখ মুচকে জবাব দিল মালিক।
ইঙ্গিতটা বুঝল যা, বেশি দাবি করলে তা পাওয়া তো যাবেই না, পরন্তু মালিক পুলিশ ডেকে একটা যা হোক কিছু মিথ্যে নালিশ করে ওকে কয়েদখানায় পাঠাবে। ১৯ বছর জেল খাটা দাগি কয়েদিকে বিপদে ফেলা তো একটা তুড়ির ব্যাপার। বেত খাওয়া কুকুরের মতো মাথা নিচু করে যাকে বিদায় নিতে হলো সেই ১৫ শাও নিয়ে। মানুষের ওপর তার অশ্রদ্ধা আরো একটু গভীর হলো। অন্যায় শুধু সেই করেনি যারা জেল খাটেনি, তারাও কেউ কেউ অন্যায় করে, নিষ্ঠুরতা করে, ফাঁকি দেয় প্রতিবেশীকে। সারা রাত সারা দিন সে পথই চলল, খাওয়া দাওয়ার জন্য হোটেলের চেষ্টাও করল না, গ্রাস থেকে কিছু খাদ্য জোগাড় করে নিয়েছিল। পথে যেতে যেতে তাই চিবল মাঝে মাঝে, যত শীঘ্র সম্ভব সে লাভ নিয়েতে পৌঁছতে চায়। সন্ধ্যার আগে পৌঁছল ডি শহরে, খুব ছোট শহর নয়, একজন বিশপ আছেন পর্যন্ত, যার পা আর চলে না, সারা দিনে ৩৬ মাইল হেঁটে এসেছে একরকম অনাহারেই। কিছু খেয়ে খানিকটা ঘুমিয়ে নিতে না পারলে আর ১ মাইলও সে হাঁটতে পারবে না। পকেটে পয়সা আছে, আহার নিদ্রার পক্ষে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ডি শহরে ছোট বড় হোটেল আছে অনেক, যে কোনো একটাতে ঢুকে পড়লেই হলো। সামনেই ল্যাবেয়ারের হোটেল, বেশ সাজানো গোছানো, আলো ঝলমলে দোকান, ওপরে ঘর দেখা যায় অনেকগুলি, অবশ্যই ওগুলি অতিথিদের শোবার ঘর। আহার ও বিশ্রামের আশায় উৎফুল্ল হয়ে উঠল যা। মালিক বসেছিল হিসাবের টেবিলে, একটা নোংরা দুশ্মন চেহারার লোককে ঝোলা কাঁধে মোটা লাঠি হাতে হোটেলে ঢুকতে দেখেই সে সংশয়ের দৃষ্টিতে তার দিকে তাকালো। যা দাঁড়িয়ে পড়ে কপালের ঘাম মুছলো একটি বার, তারপর বলল, কিছু খাবার আর রাতের জন্য একটা বিছানা পাওয়া যাবে কি? বিরস কণ্ঠে হোটেলওয়ালা উত্তর দিল, পয়সা দিলেই পাওয়া যাবে। পয়সা আছে বই কি? তাহলে বসে পড়ো, খাবার তৈরি হবে এক্ষুনি। যা আগুনের দিকে পিঠ করে বসল, হোটেলওয়ালা হিসাব মিলাচ্ছে আর ঘন ঘন মুখ তুলে তার দিকে তাকাচ্ছে। একটা গুজব সে শুনেছে আজ সকালে, যে তুলো থেকে এক দাগি কয়েদি এই পথ ধরে এগিয়ে আসছে। গুজবটা রটেছে গ্রাস শহরের সেই পুলিশ সার্জেন্টের কৃপায়, যেসব পর্যটক ঘোড়ার ডাক গাড়িতে এসেছেন গ্রাস থেকে ডিতে, তাঁরাই মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন গুজব। কয়েদিটার বর্ণনাও পেয়ে গেছে ডির লোকেরা। দেখতে দেখতে সরাইওয়ালার মনের সন্দেহ ক্রমে ঘোরালো হয়ে উঠল। অবশেষে একটা চিরকুট কাগজ ছিঁড়ে নিয়ে সে তাতে কি যেন লিখে ফেললো চটপট। তারপর ইশারায় ডাকলো তার বালক ভৃত্যকে। সে তখন ব্যস্ত ছিল টেবিল পরিষ্কার করা আর বাসন ধোয়া নিয়ে, নোংরা হাতে উঠে এলো মনিবের কাছে। মনিব কাগজের টুকরোটা তার হাতে দিয়ে কানে কানে তাকে কি বলল যেন, বেরিয়ে গেল ছেলেটা হাত না ধুয়েই, যা ভ্যাল যা আগুন পিট করে বসে আছে এসব কিছুই দেখল না। বেশি দূর গেল না ছেলেটা, বড় রাস্তার মোড়েই একটা বাড়িতে ঢুকল, সেটা মেয়রের বাড়ি। সেখান থেকে সে বেরিয়ে এলো কয়েক মিনিটের ভেতরেই, ফিরে এলো হোটেলে। সেই চিটকুটখানায় ফেরত দিল মালিকের হাতে। সে সাগ্রহে দেখল তার উল্টো পিঠে কি যেন লিখে দিয়েছে বড় বাড়ির লোকেরা। একবার সে ঘরখানার চারিদিকে চোখ বুলিয়ে আনল। খরিদ্দারেরা বিভিন্ন টেবিলে বসে খাবার পরিবেশনের অপেক্ষা করছে। তারা কি আভাস পেয়েছে কিছু? হয়তো পেয়েছে। ছেলেটা চুপিসারে বেরিয়ে যাওয়া ও চুপিসারে ফিরে আসা সকলেরই যে নজর এড়িয়ে গিয়েছে তা নয়, কেউ কেউ চোখ তুলে সাগ্রহে মালিকের গতিবিধি লক্ষ্য করছে। মালিক গিয়ে পেছন থেকে যার পিঠের ওপর হাত রাখল, সে ফিরে তাকিয়ে বলল, কি খাবার তৈরি? এখানে বসে খাওয়া যাবে না নাকি? খাবার নেই। দাঁতের ফাঁক দিয়ে কয়েকটা কথা বেরিয়ে এলো সাপের হিস হিসানির মতো। খাবার নেই,
ওই যে দেখছি ভরা খাবার উনুনে বসানো আছে। অবিশ্বাস আর বিস্ময়ের সুরে বলে উঠল যা, ওই খাবার ওসব ফরমাস দেওয়া খাবার, ওসব ভদ্রলোকের চাহিদা মতো তৈরি হয়েছে, ও থেকে এক টুকরো বাইরে কাউকে দেওয়া যাবে না। নেহাত বাজে কথা, যা রেগে বলল, একটু আগে তাহলে তুমি বললে কেন যে এখানে খেতে আর শুতে পাওয়া যাবে? তুমি কি ভাবছো যে আমি দাম দিতে পারবো না? তাহলে বরং আমি আগাম দাম দিয়ে দিচ্ছি, বলো কত দিতে হবে? কিছুই দিতে হবে না, দাঁতে দাঁত ঘষে সরাইওয়ালা বলল, তুমি খেতেও পাবে না শুতেও পাবে না, দামও তোমায় দিতে হবে না, তুমি ওঠো এখান থেকে। এ কি রকম ব্যবহার? যা উত্তেজিত হয়ে উঠল, এটা তো হোটেল নাকি, আমি পয়সা দেব খেতে পাবো না কেন? আমি বলছি দুদিন আমার পেটে কিছু যায়নি, না খেয়ে আমি নড়বো না এখান থেকে। না খেয়ে নড়বে না? তাহলে তোমার নামটা বলে দিই এই সব ভদ্রলোককে। শুনুন মহাশয়রা, এর নাম জাঁ ভ্যালজাঁ, 19 বছর কয়েদ খেটে ইনি এই কয়েকদিন আগে খালাস পেয়েছেন। একে কি আপনাদের টেবিলে বসে খাওয়ার জন্য আপনারা নিমন্ত্রণ করবেন? একটা টিটকারি, তারপর একটা অট্টহাস্য, তারপর বহু জোড়া চোখের সকৌতুক সভয় দৃষ্টি যার ওপর নিবদ্ধ হলো, যেন বন্য হিংস্র পশু একটা হঠাৎ তাদের সামনে এসে দাঁড়িয়েছে। যাকে উঠতে হলো, পেটে আগুন জ্বলছে, টেবিলে সুঘ্রাণ খাদ্য, পকেটে পয়সা, তবু খাওয়ার অধিকার তার নেই। পা টলছে, তবু সে হেঁটে চলে গেল ডি শহরের ওমাথায়। সেখানে একটা খুব ছোট্ট সরাই, ভালো খাবার এরা রাখে না, গরিব মুটে মজুর লোকেরাই এখানকার খরিদ্দার। সরাইওয়ালা যাকে বসতে বলল ভদ্রভাবে, কিন্তু হায় রে, ল্যাবে আর এর হোটেল থেকে এই মাত্রই একটি লোক এসে এ হোটেলে ঢুকেছে। সে সরাইওয়ালাকে কানে কানে তার পরিচয় দিল, উঠতে হলো যাকে এখান থেকেও। বড় ছোট এক ডজন হোটেল থেকে গলা ধাক্কা খেয়ে অভুক্ত যা শুধু একটু ঘুমোবার জন্য একটা আস্তাবলের ভেতর ঢুকল। অমনি এক খেঁকি কুকুর তাকে দিল খেঁক করে কামড়ে। মানুষেরই আচরণের অনুকরণ করছে এই অবোধ জানোয়ারটা, তার দোষ কি? ডি শহর একদিক দিয়ে খুবই উল্লেখযোগ্য, একজন বিশপ আছেন এখানে। বিস্তীর্ণ এলাকা নিয়ে খ্রিস্ট ধর্মচক্রের সর্বময় নিয়ন্তা এই বিশপ। যত যাজক আছেন এই অঞ্চলে, এই বিশপের নির্দেশেই তাঁদের চলতে হয়। বিশপের নাম বেনভেনুটো মিরিয়েল, বড় ঘরের ছেলে মিরিয়েল। যৌবনে নাকি অন্য 5 জন অভিজাত তরুণের মতোই বিলাসী এবং উশৃঙ্খল ছিলেন। যুদ্ধেও গিয়েছিলেন একবার, তারপর সৈন্য দল ছেড়ে ইতালিতে যান এবং দীর্ঘদিন সেই দেশে বাস করেন। অবশেষে যখন তিনি ফিরে এলেন ফ্রান্সে, তখন দেখা গেল তিনি যাজক বৃত্তি গ্রহণ করেছেন এবং তার জীবনের গতি প্রকৃতি আমূল পাল্টে গিয়েছে। তাঁর দ্রুত সংযত চরিত্রের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়তে ধাপে ধাপে তার পদোন্নতি হল ধর্মচক্রের ভেতর। এই সময়ে তিনি ডি শহরের বিশপ। দান তাঁর অপরিসীম, নিজের জন্য কিছু মাত্র সম্বল না রেখে যথাসর্বস্বই তিনি বিলিয়ে দিয়েছেন। বেতন পান বার্ষিক 15,000 ফ্রাঙ্ক মুদ্রা, 14,000ই বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেন। অবশিষ্ট 1,000 ফ্রাঙ্ক দিয়ে তার সারা বৎসরের বাৎসরিক ব্যয় নির্বাহ হয়। ব্যয় তার একা নয়, 3টি প্রাণীর, নিজের, তার কনিষ্ঠ ভগিনী ব্যাপটিস্টিনের এবং তার একমাত্র দাসী মাদাম ম্যাগলোয়ারের। মাদাম ম্যাগলোয়ার দীর্ঘদিন এই পরিবারে রয়েছে এবং জীবনের বাকি দিন কয়টাও এই পরিবারেই থাকবে বলে মনস্থ করেছে। বলতে গেলে বিশপ বা তাঁর ভগিনী এই প্রবীণা পরিচারিকাটিকে পরিবারের বাইরের লোক বলে ভাবতেই পারেন না। তা যত্র আয় তত্র ব্যয়, 1,000 ফ্রাঙ্ক দিয়েই দিন গুজরান হয় মহামান্য বিশপের। নিজের গরু আছে,
সকালে দোহন করে অর্ধেকটা দুধ হাসপাতালে পাঠিয়ে দেন রোগীদের জন্য, বাকিটুকু থাকে নিজেদের জন্য। সকালে সেই দুধে ভিজিয়ে দু টুকরো রুটি খান বিশপ, তারপর বেরিয়ে পড়েন ভ্রমণে। দুপুরের জলযোগ এবং রাতের ভোজ সবই অতি সাদা সিধে, দিন দরিদ্রের উপযোগী। বাহুল্য আসবে কোথা থেকে? সারা বছরের জন্য বরাদ্দ তো হাজার ফ্র্যাঙ্ক মাত্র। ডি শহরের বিশপের জন্য সরকারি প্রাসাদ আছে, বিশাল জমকালো। মিডিয়েল এসে প্রথমে সেই প্রাসাদেই উঠেছিলেন, পরদিন গেলেন হাসপাতাল পরিদর্শনে। দেখলেন হাসপাতালটি ছোট্ট একটি দোতলা বাড়িতে অবস্থিত, উপরে নিচে সর্বসাকুল্যে ছয়খানি মাত্র ঘর, তাইতেই গাদাগাদি করে রোগীরা থাকে, সেবিকারাও থাকে। ব্যবস্থাটা বড়ই বিসদৃশ্য মনে হল বিশপের। দুটি মাত্র বৃদ্ধাকে নিয়ে তার সংসার, সেই সংসারের জন্য অত বড় বিশাল প্রাসাদ তিনি আটকে রাখবেন? আর 20-25 জন রোগী, 3-4 জন সেবিকা, জনা দুই ভৃত্য, সবাই এর জন্য নির্দিষ্ট থাকবে মাত্র ছয়খানি ছোট ছোট কামরা। ভগবানের রাজ্যে এমন পক্ষপাত দুষ্ট ব্যবস্থা থাকা অনুচিত বলে তাঁর মনে হল। সঙ্গে সঙ্গেই এ ব্যবস্থা পাল্টে দিলেন বিশপ। হাসপাতালের রোগীদের নিয়ে এলেন বিশপের প্রাসাদে এবং নিজে উঠে গেলেন হাসপাতালের ছয়খানা ঘরে। উপরতলায় ভগিনী থাকেন এবং মাদাম ম্যাগলোয়ার। নিচে একখানা ঘরে বিশপ শয়ন করেন, আর একখানা ঘরে লাইব্রেরি ও উপাসনা গৃহ, একেবারে রাস্তার ধারের ঘরখানায় ভোজন কক্ষ। সদর দরজা কখনো বন্ধ হয় না এ বাড়িতে, যে কোনো লোক দরজা ঠেলে ভেতরে ঢুকতে পারে, এবং ভোজনকালে যদি সে এসে পড়ে তার জন্য সঙ্গে সঙ্গেই একখানা থালা সাজিয়ে দেয় ম্যাগলোয়ার। বিশপের শোবার ঘরের দেওয়ালের ভেতর একটা চোরা কুঠুরি আছে, সেখানে থাকে শুধু একটা বিছানা। অতিথি অভ্যাগত কেউ যদি এখানে রাত্রিবাস করতে চায় ওই বিছানা দেওয়া হয় তাকেই। বলা বাহুল্য অতিথি প্রায় দিনই কেউ না কেউ থাকেই, মফস্বল থেকে যাজকেরা আসেন। বিশপের গৃহে ছাড়া তারা আতিথ্য গ্রহণ করবেন কোথায়? বিশপের জন্য বাড়ির বন্দোবস্ত যেমন করেছেন ধর্ম মহামণ্ডল, তেমনি করেছেন গাড়িরও বন্দোবস্ত। গাড়িটাও বাড়ির পথে গেল, বদল হল না, হল বিক্রি, এবং বিক্রয় লব্ধ অর্থটা চলে গেল দান খয়রাতে। ডির বিশপের নিয়ন্ত্রিত এলাকাটি কিন্তু ছোট নয়, বহু বিস্তীর্ণ তো বটেই, পাহাড়ে জঙ্গলে ভরাও বটে। গাড়ি না থাকলে দূরবর্তী অংশগুলিতে যাতায়াত করা কঠিন, বিশেষ করে মিডিয়েলের মতো বৃদ্ধের পক্ষে। সব বিশপই যে নিজের নিজের এলাকার দূরবর্তী বা নিভৃত কোণগুলি নিয়মিত পরিদর্শন করে থাকেন তা নয়, এমন অনেক অনেক জায়গা আছে যেখানে 10 বৎসরেও একবার বিশপের পদধূলি পড়ে না। কিন্তু বিশপ মিডিয়েল অন্য ধাতুর বিশপ, সেজে গুজে সিংহাসনে বসে থাকবার জন্য তিনি যাজক প্রধানের পদ গ্রহণ করেননি। গ্রামাঞ্চলের প্রতিটি খ্রিস্টানের সঙ্গে তাঁর যেন নারীর যোগ আছে, দেখা সাক্ষাৎ না হলে তারাও উদ্ভ্রান্ত হয়ে পড়ে। ইনিও মনে করেন কর্তব্যচ্যুতি ঘটল, কাজেই বিশপকে যেতেই হয়। এমন দিন নেই যেদিন মিরিয়েল কোনো না কোনো গ্রাম পর্যটনে বেরোন না, কোনোদিন পাহাড়ের চূড়ায়, কোনোদিন উপত্যকার গভীরে, কোনোদিন বনাঞ্চলের কাঠুরে পল্লীতে, কোনোদিন বা নদীর ধারের ক্ষেত চাষী বা জেলের মহলে। সর্বত্রই লোকে উৎফুল্ল হয়ে ওঠে তাদের বিশপকে দেখে। ছোট ছেলে মেয়েরা ভিড় করে তাকে ঘিরে ধরে, আর পকেট থেকে লজেন্স বার করে তিনি তাদের মাঝে বিতরণ করেন। পায়ে হেঁটেই সাধারণত যান তিনি, যে স্থান বড় বেশি দূরে বা বড় বেশি দুর্গম সেখানে বাধ্য হয়েই যানবাহন ভাড়া করতে হয়, যে কোনো সস্তা যান বা বাহন। চাষি সবজি বইবার এক ঘোড়ার টাঙায় তার বিশেষ প্রিয়। তবে
এমন জায়গাও আছে গাড়ি যেখানে চালানো যায় না, সেখানে যান ছেড়ে বাহন, যে কোনো লাঙল টানা হাড় জিরজিরে ঘোড়া। একবার তো ঘোড়ার অভাবে গাধায় চড়ে এক বর্ধিষ্ণু শহরে গিয়ে উপস্থিত। মেয়র প্রমুখ মান্যগণ্য লোকেরা বিশপের আগমনের খবর পেয়ে শহরের বাইরেই অপেক্ষা করছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশপ এসে নামলেন গাধার পিঠ থেকে। শহরের লোক অনেকেই হেসে ফেলল, অন্য লোক হলে অপ্রতিভ হতো, কিন্তু বিশপ মিরিয়েল সে ধাতুর লোক নন। তিনি স্মিত হাস্যে গাধার পিঠ থেকে নেমে যথারীতি দুহাত তুলে আশীর্বাদ করলেন জনতাকে। তারপর সবাইকে উদ্দেশ করে বক্তৃতার ভঙ্গিতে বললেন, ভদ্র মহোদয়রা, কি দেখে আপনারা কৌতুক অনুভব করেছেন তা আমি বুঝতে পেরেছি। এই গাধা জন্তুটির পিঠে চড়ে একদিন নরত্রাতা যীশু জেরুজালেমের পথ অতিক্রম করেছিলেন। এ জন্তু পবিত্র, এই পবিত্র প্রাণীর পিঠে আমার মতো একজন নগণ্য যাজক কি স্পর্ধায় আরোহণ করতে গেল ভেবে আপনাদের তাজ্জব মনে যাওয়ার কথাই বটে। কিন্তু আমার পক্ষের কৈফিয়ত হলো এই যে, নিতান্ত নিরুপায় হয়ে আমি এতখানি স্পর্ধার পরিচয় দিয়েছি, পায়ে হেঁটে আসা সম্ভব হলো না বলে। সে অপরাধ আপনারা নেবেন না জেনেই এ বৃদ্ধ অতখানি দুঃসাহস করেছে। বিশপের বাড়ির দরজায় তো তালা চাবি নেই, ও বালাই উপরে নিচে কোনো ঘরেই নেই। দামি জিনিস বলতে বাড়িতে কতগুলি রূপোর বাসন আছে, আর আছে দুটি ডবল ঝাড়ওয়ালা রূপোর মুন্দানি। এগুলি বিশপের কোনো এক পিতামহী বা মাতামহীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তারই স্মৃতিচিহ্ন হিসাবে ব্যাপটিস্টিন সযত্নে রক্ষা করেন এসব। ভগিনীর পক্ষপাতকে মর্যাদা দেওয়ার জন্যই বিশপ এতদিন এদের বেঁচে দেননি, গরিবদের খয়রাত করবার জন্য। আছে এগুলি, কিন্তু এদেরও সাবধানে রক্ষা করবার ব্যবস্থা কিচ্ছু নেই। বিশপের শোবার ঘরের মাথার দিকে একটা কুলুঙ্গি আছে, তাতেই একটা ঝুড়িতে করে রেখে দেওয়া হয় এসব। যে কোনো রাত্রে রাস্তা থেকে যে কোনো লোক ঘরের ভেতর উঠে আসতে পারে এবং নিঃশব্দে বাসন ও মোমদানি চুরি করে নিরাপদে বেরিয়ে যেতে পারে খোলা দরজা দিয়ে। এই তালা চাবির অভাবের কথাটাই সেদিন বিশপের ডিনারের টেবিলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যার পর খাবার ঘরে সমবেত হয়েছেন পরিবারের সব কয়টি লোক, বিশপ, তাঁর ভগিনী এবং তাঁর পরিচারিকা। খাদ্য পরিবেশনের সময় এখনো হয়নি। বিশপ কি যেন কি চিন্তায় মগ্ন, অন্য দুজন কথা কইছে নিচু গলায়। কথা নিচু হলে হবে কি, মাদাম ম্যাগলোয়ারের সুরে বেশ একটু উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। সে বলছে কি, শহরে একটা ভয়ঙ্কর লোকের আমদানি হয়েছে আজ বিকেল বেলা থেকে, তার চেহারা দেখলেই মনে হয় সে খুনে বা ডাকা, হাতে মস্ত মোটা লোহা বাঁধানো লাঠি। কথার শেষে হতাশ ভাবে সে বলল, আমাদের আবার কোনো দরজায় তালা চাবি নেই। শুধু হতাশ ভাবে নয়, বেশ গলাটা চড়িয়েই সে বলল এই শেষের কথাটি, ফলে বিশপের ধ্যান ভঙ্গ হল। তিনি মুখ তুলে তাকিয়ে স্বাভাবিক হাসি মুখে বললেন, কি হলো মাদাম, অবশেষে কর্তার মনোযোগ আকর্ষণ করা গিয়েছে তাহলে। এইটাই চাইছিল মাদাম। সে বেশ উৎসাহের সঙ্গে প্রতিটি শব্দের ওপর জোর দিয়ে দিয়ে তার বলবার কথাটা আর একবার বলে গেল, উপসংহার করল এইভাবে, আমাদের আবার কোনো দরজায় তালা নেই, কর্তা যদি বলেন আমি এক্ষুনি গিয়ে একটা কামার ডেকে নিয়ে আসি, আধ ঘন্টার ভেতর সে সব কয়টা দরজায় তালা লাগিয়ে দিয়ে যেতে পারবে, ইচ্ছে হয় কাল আবার খুলে ফেলুন তালা। আজ রাতটা কিন্তু বড় বিপদের রাত, সাবধান না হয়ে উপায় নেই। একটা কিছু বিপদ হবেই বুঝি আজ রাতে,
সকৌতুকে মন্তব্য করলেন বিশপ। সেটা মাদামের কথায় সায় দেওয়া না মাদামকে প্রশ্ন করা তা ঠিক বুঝতে না পেরে সে থতমত খেয়ে গেল একটু। উত্তর দিল, হবে মনে করি গৃহিণী, আর আমি ভাবছিলাম যে গৃহিণী অর্থাৎ বিশপের ভগিনী। তাড়াতাড়ি বললেন, না দাদা আমি কিছু ভাবিনি। ঠিক এই সময় সদর দরজায় শব্দ হলো একটা, আর সঙ্গে সঙ্গে বিশপ বলে উঠলেন, এসো এসো। দরজা ঠেলে ঘরে এসে উঠল এমন একটি মানুষ যাকে দেখেই মাদাম ম্যাগলোয়ার ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ব্যাপটিস্টিনও ভয় পেয়েছিলেন বইকি, কিন্তু ভাইয়ের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন তাঁর আকারে প্রকারে তিল মাত্র ভাবান্তর দেখা যাচ্ছে না। তেমনি প্রসন্ন ললাট, তেমনি স্মিত হাসি, তেমনি অবিচলিত ভঙ্গি। অমনি ব্যাপটিস্টিনের ভয় ডট তিরোহিত হল। বিশপ কাছে থাকতে তাঁর বোনের ভয় কি আবার? কিন্তু যে লোকটি ঘরে এসে আচমকা উদয় হয়েছে তাকে দেখে ভয় পাওয়ারই কথা মানুষের। অসম্ভব রকম পালোয়ানি চেহারা, মানুষের চাইতে দৈত্য বলেই তাকে মনে হয়। মাথায় লম্বা চুলে জটা বেঁধেছে, গোল গোল লাল চোখ ভাটার মতো ঘুরছে, লোহা বাঁধানো লাঠির ওপর দুহাতের ভর রেখে সে সোজা হয়ে দাঁড়ালো ঠিক দোর গোড়াতে, এবং গৃহস্বামীকে কথা কইবার সুযোগ না দিয়ে নিজে ভারী রুক্ষ গলায় বলতে আরম্ভ করল, কোথাও আশ্রয় মিলল না দেখে গির্জার সামনে একখানা পাথরের বেঞ্চিতে শুয়ে পড়েছিলাম। এক দয়াবতী মহিলা বললেন, এখানে রাত কাটাতে গেলে তো শীতে জমে মারা পড়বে, তুমি ওই বাড়িটায় যাও। এই বলে এই বাড়ি তিনি দেখিয়ে দিলেন। তা এটা কি ধরনের বাড়ি? হোটেল তো? হোটেল না হলে এখানে আমাকে আসতে বলার মানে কি হতে পারে? এতক্ষণে কথা বলার সুযোগ পেলেন বিশপ। স্নিগ্ধ স্বরে বললেন, আপনি বসুন মাদাম, একখানা চেয়ার একে এগিয়ে দাও, আর এর সামনে খাবারের থালা দাও। মাদাম ম্যাগলোয়ারের কেমন অভ্যাস, আগে আগে অপছন্দ ব্যাপারে যতই বিরক্ত প্রকাশ করুক, বিশপের মুখ থেকে আদেশ বেরুলে সে আর বিরক্তি করতে পারে না, সঙ্গে সঙ্গে তামিল করে। সুতরাং যা ভেলজার জন্য সে চেয়ার এগিয়ে দিল এবং টেবিলে রাখল থালা প্লেট চামচ কাঁটা। বিশপ লক্ষ্য করে দেখলেন তার উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি রূপোর বাসনগুলি একখানাও টেবিলে দেয়নি মাদাম। এ বাড়ির নীতি হলো এই যে অতিথি এলেই তার সম্মানের জন্য রূপোর বাসন হাজির করা হবে তার সামনে। তিনি মাদামের দৃষ্টি সেদিকে আকর্ষণ করবার জন্য বললেন, আজ আমাদের টেবিলের কিছু অঙ্গহানি দেখছি। ইঙ্গিত বুঝে বিরস মুখে মাদাম কুলুঙ্গি থেকে রূপোর বাসন এনে টেবিল সাজালো এবং ডবল ঝাড়ওয়ালা রূপোর মোমদানিও এনে জেলে দিল জাঁ ভ্যালজাঁর সামনে। সে অভাগাত হতভম্ব হয়ে বসে আছে সেই থেকে। কেউ তাকে গলা ধাক্কা দিতে চাইছে না, কেউ তার ছাড়পত্র দেখতে চাইছে না, বেশ খাতির করে সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করেছে, চেয়ার দিয়েছে বসতে এবং রূপোর বাসনে দিয়েছে খেতে। এ কি রকম কাণ্ড? কিন্তু এ কখনো সত্য হতে পারে না, একান্তই অবাস্তব কাণ্ড ঘটছে একটা, যার অবসান যে কোনো মুহূর্তে হতে পারে। পরিচয় পত্রের কথা না উঠে যায় না, উঠলেই তাকে হলদে ছাড়পত্র বার করতে হবে, আর তারপরেই কোথায় থাকবে এই সমাদর? দূর দূর করে তাকে তাড়াবে এরাই যারা তাকে আপনি আগে বলে কথা কইছে। এখন তিক্ত অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে তার, ব্যাপারটা বেশি দূর গড়াবার আগেই সে নিশ্চিত হয়ে নিতে চায়। শেষ পর্যন্ত যদি তাকে অনাহারেই বেরিয়ে যেতে হয় তবে তা যত শীঘ্র হয় ততই ভালো। এই মেয়ে কি সমাদর অসহ্য, তার প্রকৃত পরিচয় জেনে তারপর ওরা যা বলবার বলুক, যা করবার তা করুক। জাঁ ভ্যালজাঁ যেন হঠাৎই ফেটে পড়ল আগুন লাগা বারুদের মতো। বলি এসব ব্যাপার কি? কাকে এত সম্বর্ধনা করছেন রূপোর বাসন আর রূপোর মোমদানি দিয়ে? আমি কোনো হোটেলে জায়গা পাইনি কেন তা জানেন?
আমার ছাড়পত্রের রং হলদে। আমি 19 বছর জেল খেটে পরশুদিন বেরিয়েছি জেল থেকে। নাম আমার জাভেল যা, কিন্তু সরকার আমায় জানে কয়েদি নম্বর 24601 বলে। এইসব জেনেও যদি আপনি আমাকে টেবিলে বসতে দেন, তবে জানবো আপনি সাধারণ হোটেলওয়ালাদের মতো নন। বিশপ স্নিগ্ধ স্বরে জবাব দিলেন, তুমি উত্তেজিত হয় না বন্ধু, এইসব পরিচয় দেবার কোনো প্রয়োজন ছিল না। তোমাকে দেখা মাত্র আমি তোমার প্রকৃত পরিচয় পেয়ে গেছি, আর সে পরিচয় তো আমার চিরদিন জানা, নতুন কিছু নয়। প্রকৃত পরিচয়? চিরদিনের জানা? কি সে পরিচয়? কিছু বুঝতে না পেরে ধীরে ধীরে প্রশ্ন করে যা। সে পরিচয় এই যে, তুমি আমার এক অভাগা ভাই। বিশপের শোবার ঘরের সেই চোরা কুঠুরির বিছানায় ফর্সা চাদর পেতে দেওয়া হয়েছে। যা শুয়ে পড়েছে জামা কাপড় না ছেড়েই, তার ঝোলা আর লাঠি রয়েছে পাশেই। এদিকে একটা পর্দা খাটানো, তার আড়ালে বিশপের নিজের শয্যা, আর সেই শয্যার শিয়রেই একটা কুলুঙ্গিতে ঝুড়ি ভরা রূপোর বাসন ও রূপোর মোমদানিগুলি। যার চোখের সামনেই মাদাম ম্যাগলোয়ার ঝুড়িটি রেখে গেল কুলুঙ্গিতে। মহিলারা উপর তলায় চলে গেলেন, বিশপ বাগানে বেরুলেন বেড়াবার জন্যে। রাত দুপুর পর্যন্ত নক্ষত্র খচিত আকাশের নিচে একা একা ঘুরে বেড়ানো তার রোজকার অভ্যেস। শোয়া মাত্রই অস্বাভাবিক ক্লান্তিতে অবশ হয়ে পড়ল যা, ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে। কখন বিশপ বাগান থেকে উঠে এসে নতজানু হয়ে ভগবানের চরণে নিজেকে নিবেদন করেছেন উপাসনা কক্ষে বসে, কখন তিনি এসে শয্যা গ্রহণ করেছেন তার অতি নিকটেই, এসব কিছুই জানে না যা ব্যাল যা। হঠাৎ একটা ঘড়ি বেজে উঠল কোথাও, আর সেই শব্দে ধর্মর করে জেগে উঠে বসল সে। ওই ঘড়ি যেন কিসের সংকেত? ও যেন ডেকে বলছে, সময় যে গেল, যা করবার এই বেলা করে ফেলো, এ সুযোগ চলে গেলে আর জীবনে আসবে না। ধর্মর করে উঠে বসে যা ভেল যা ভাবতে শুরু করল। সুযোগ? হ্যাঁ, সুযোগ বই কি? বাড়িতে ওপর তলায় দুটি বৃদ্ধা, নিচের তলায় একটি বৃদ্ধ, হাতের নাগালেই এক গাড়ির উপর বাসন, বিক্রি করলেও কম করেও কোন 200 ফ্র্যাঙ্ক না হবে। জেলখানার কর্তারা তার ন্যায্য পাওনা 171 ফ্র্যাঙ্ক থেকে বেশ খানিকটা ফাঁকি দিয়েছে তাকে, মাত্র 109 ফ্র্যাঙ্ক তার পকেটে। এতে কত দিন চলবে তার? কুড়োলেই তো উপোস, কাজ কাজ তাকে কেউ দেবে না। জেল কয়েদিকে কাজ দেওয়ার জন্য বয়ে গেছে লোকের। হ্যাঁ, চুরি তাকে করতে হবে, তাছাড়া প্রাণটা বাঁচাবার কোনো পথ খোলা নেই তার সামনে। তা চুরি যদি করতে হয়, তবে এক্ষুনি শুরু করা যাক না, পুঁজি পুরনো পর্যন্ত অপেক্ষা করে লাভ কি হবে? এই সিদ্ধান্তটিতে পৌঁছতে যার সময় লাগলো কম নয়। বিশপের না, বিশপ বলে তাকে চিনতে পারেনি যা। অমন গরিব পরিবেশে কোনো বিশপ বাস করতে পারে এ তার ধারণাই নেই, কিন্তু এই পাদ্রিটা লোক ভালো। তার সদাশয় ব্যবহার যার মনে একটা ছাপ রেখে যায়নি এমন মনে করলে ভুল হবে, কিন্তু সে ছাপ জলের ছাপ ছাড়া কিচ্ছু নয়। দৈন্যের উত্তাপে তা শুকিয়ে যেতে এক মুহূর্তের বেশি সময় লাগে না। এখন যার মনে হচ্ছে পাদ্রির আদর্শ স্বাভাবিক গেরস্তের জন্য, সে তো স্বাভাবিকও নয় গেরস্তও নয়, সে একটা শয়তান, সমাজ বহির্ভূত জীব। দেশ সরকার সমাজ সংসার সকলেরই হাত তার বিরুদ্ধে। তারা তাকে একটা রক্ত মাংসের মানুষ থেকে নামিয়ে এনেছে যান্ত্রিক 24601 নম্বরে। পাদ্রির উপদেশ তার কোন কাজে আসবে?
জীবন সন্ধিক্ষণে এমন সুমতি কুমতির দ্বন্দ্ব প্রত্যেক মানুষের অন্তরেই হয়। যার ভাগ্য ভালো তার মনে সুমতি জয়লাভ করে, যার ভাগ্য মন্দ সুমতি পরাজয় মানতে বাধ্য হয় তার অন্তরে। যা ভেল যার অন্তরে এই মুহূর্তে কুমতিরই জয় হলো। প্রত্যুষে বিষব বাগানে ভ্রমণ করছেন, একটি কোমল ফুলের চারা কার যেন অসাবধান পায়ের চাপে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে। তারই ওপর ঝুঁকে পড়ে বিষণ্ন নয়নে তাকেই নাড়াচাড়া করছেন বিষব। বাগানের কোণে একটা দুমড়ানো ঝুড়ি কাত হয়ে পড়ে আছে, সেদিকে একবার তাকিয়ে তার দিক থেকে চোখ তিনি ফিরিয়ে নিয়েছেন। এমন সময় মাদাম ম্যাগলোয়ার হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। কর্তা কর্তা, বাসনের ঝুড়িটা কোথায় আপনি জানেন কি? জানি বলে কর্তা বাগানের কোণের দিকে আঙুল দেখিয়ে দিলেন। মাদাম ছুটে গিয়ে ভাঙা ঝুড়িটা নেড়ে চেড়ে দেখল, তারপর হতাশভাবে বলল, এ তো শুধু ভাঙা ঝুড়িটা, রূপোর বাসন কোথায়? তা তো জানি না বলে বিষব আবার কোমর ভাঙা চারাটা শুশ্রূষায় মন দিলেন। বিড়বিড় করে বললেন, ও বুঝি বাসনিক, তাতে ক্ষতি নেই, শুধু এই চারাটিকে যদি মেরে না যেত। মাদাম ততক্ষণে খেপে উঠেছে, সেই দুশ্মনটা, শহরের লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আমরা তাকে আদর করে ঘরে ঠাঁই দিলাম, তারই সাজা, এতদিনের যত্নের রূপোর বাসনগুলি গেল। বিষব এবারে মুখ তুললেন, বড় বড় চোখ দুটি মাদামের ওপর ন্যস্ত করে ধীরে ধীরে বললেন, কিন্তু কথাটা হচ্ছে ওই রূপোর বাসনগুলি কি সত্যি আমাদের ছিল? মাদাম ম্যাগলোয়ার একেবারে স্তব্ধ। এ আবার কি সমস্যা? তাদের বাসন তাদেরই ছিল কিনা এ নিয়েও প্রশ্ন উঠতে পারে নাকি? সে কিছুক্ষণ চুপ করে ঠায় তাকিয়ে রইল মনিবের দিকে, তারপর ক্ষীণ কণ্ঠে শুধু বলল, আমাদের ছিল না? না, বিষব জোরের সঙ্গে বলে উঠলেন, কি নির্বোধ আমরা, এতদিন কথাটা আমরা মোটেই ভেবে দেখিনি, বাসন আমাদের কি করে হলো? সারা পৃথিবীতে এত লোক না খেয়ে শুকিয়ে মরছে, যেখানে যার ঘরে যতটুকু বাড়তি ঐশ্বর্য আছে, যা ন্যায়ত ধর্ম তো তাদেরই সম্পত্তি, গরিবের অন্য সংস্থানে না লাগিয়ে আমরা যে রূপোর বাসন ঘরে জমিয়ে রেখেছি মিথ্যা অভিমানকে তৃপ্ত করবার জন্যে, এতে মহা পাপ হয়েছে আমাদের। যে নিয়ে গেছে সে অভাবগ্রস্ত বলেই নিয়ে গেছে, অভাবগ্রস্ত বলেই সেই লোক ওই বাসনের ন্যায্য অধিকারী। মাদাম ম্যাগলোয়ার হাঁ করে তাকিয়ে আছে, প্রভুর কথা শুনছে বটে, তার অর্থ বুঝতে পারছে না। বিষব নিজের মনেই আবার যেন কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ সদর দরজার শব্দ হলো একটা। অভ্যেস মতো বিষব বললেন, এসো এসো। তারপরই দরজা ঠেলে ভেতরে ঢুকলো চারজন পুলিশের লোক, আর তাদের সঙ্গে হাত বাঁধা যা ভেল যা। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরের পর্বগুলো শুনতে হবে তো নাকি? আজকের মতো এতটুকুই, খুব শিগগিরই ফিরে আসছি লা মিজারেবলের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন আনন্দে থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, আর নিজের প্রিয় মানুষগুলিকে নিয়ে রসে বসে কাটান।